সহ আরো 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন ছাত্রী। এই বিষয়ে আপনার কমেন্ট জানতে চাচ্ছি। ও, একজন সাংবাদিক মেসেজ করেছে। তো আমি এটা কোন ছাত্রী কে মামলা করেছে, লালবাগ থানায় না লালবাগ কেল্লায় না চট্টগ্রামে, এগুলো আমি জানি না। আর বিশেষ করে আমাদের নামে তো এর আগে অনেকগুলো মামলা রয়েছে, কাজেই মামলা বর্তমানে এই স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছি, দুঃশাসনের বিরুদ্ধে মামলা করে যাচ্ছি, সরি আন্দোলন করে যাচ্ছি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, সেখানে মামলা হবে না এটা তো কোনো কথা না। মামলা হবেই, মামলা এক হবে, শতাধিক হবে। বিএনপির একজন নেতার দেখেন না, তারা তো যতই বলি আমরা যাই বলি তো বিএনপি তো এখনো এদেশে একটা বড় রাজনৈতিক দল, তো তাদের একজন নেতা কর্মীদের বিরুদ্ধে শতাধিক মামলা। তাহলে বিপি নূর এই মুহূর্তে আপনার একজন ছাত্র নেতা, দেশের আলোচিত ছাত্র নেতা, দেশের ছাত্র সমাজের কাছে একজন গ্রহণযোগ্য তরুণ ছাত্র নেতা, তার বিরুদ্ধে তো এই অবৈধ স্বৈর শাসকরা তো মামলা করবে। এর আগেও তো আরো 4-5টি মামলা করেছে, ছাত্রলীগের নেতা কর্মীরা মামলা করেছেন, চুরির মামলা করেছে, বিপি নূর চুরি করেছে, তারপরে মামলা করেছে যে বিপি নূর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, তো নানাভাবে তো মামলা করছে। কাজেই এই ধর্ষণের মামলা, খুনের মামলা হবে, টাকা পাচারের মামলা হয় না এটা আর কি, মানে কি বলে যে মানে আর কি হাস্য করতে, টাকা পাচারের মামলা হতে পারে ভবিষ্যতে। আমি যে জিনিসটা বলতে চাই যে মামলা করবে, মামলা করছে করবে, হামলা করছে করবে, তার মধ্যে দিয়েই আমরা টিকে থাকবো এবং ইনশাল্লাহ এই স্বৈর শাসনের পতন ঘটাবো। বলছি যে যদি বেঁচে থাকি এই দুঃশাসনের পতন ঘটাবো, ভারতীয় আধিপত্যবাদের জাল এই দেশ থেকে ছিঁড়ে ফেলব। সেক্ষেত্রে যদি আপনারা সাথে থাকেন তাহলে সেটা খুব সন্নিকটে করতে পারবো। আর যদি আপনারা একটু আছেন, আছেন নাই, ফেসবুকে লাইক শেয়ার কমেন্টে আছেন, রাজপথে নাই, তাহলে একটু লেট লাগবে। তবে বলছি যে এই দেশের মানুষ দীর্ঘদিন ধরেই নির্যাতিত, নিষ্পেষিত, ভারতের দ্বারা শোষিত, কাজে এখন তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়।